गुड इवनिंग एवरीवन आई होप साउंड एकदम क्लियर आज टुडे के अ टाइम करेंट अफेयर्स रिवीजन। এই সেশনটা তোমাদের ডিমান্ডই এনেছি যেহেতু অনেক স্টুডেন্ট সকালে ক্লাসটা করতে পারে না তাদের জন্য কিছু সিলেক্টেড কোয়েশ্চেন যেগুলো পরীক্ষাতে ইম্পর্টেন্ট হবে দেখো যখন আমরা উইকলি ক্লাসটা করি না এগারোটার সময় সেখানে আমরা প্রচুর কোয়েশ্চেন করি ওকে মানে সেখানে আমরা রেগুলার অনেকগুলোই কোয়েশনস করি বাট যখন আমরা উইকলি সেশন করবো না তো সেখানে আমরা গুলো করব বিকজ প্রচুর স্টুডেন্ট যারা জব করে তারে হয়তো অতগুলো কোয়েশনস পড়া সম্ভব হবে না আর তারা হয়তো অত ডিটেলে পড়তে পারবে না তো তারা কম টাইমের মধ্যে ম্যাক্সিমাম জিনিসটা করার জন্য এই জিনিসটা আমি এই ক্লাসটা আমি স্টার্ট করেছি অলরেডি দিস ইজ দ্য ফিফথ ক্লাস এর আগে আমি ক্লাস পড়িয়ে নিয়েছি তোমাদেরকে তো এই ক্লাসেসগুলো ফলো করবে এভরি স্যাটারডে এই ক্লাসে থাকবে দেখি আমি বহু স্টুডেন্ট সানডেতে এটা শিফট করতে বলেছে তো এটা আমি সানডে

আছে আছে ঠিক তো এই জিনিসগুলো চলবে কালকে ইউটিউবে কি করাবো কালকে সন্ধ্যে সাতটার সময় মান্থ এমসি কিউ করাবো ঠিক আছে বিকজ এখন স্পেশাল ক্লাসে পারছি না বলে এখানে করাচ্ছি যদি তোমাদের কাছে আন একাডেমির অ্যাপ নেই স্নেহা ওয়ান দিয়ে ইনস্টল করবে যদি কোনো বন্ধু বা কেউ যদি ইনস্টল করতে চাইছে আন একাডেমির তাদের তাদেরকেও কিন্তু কোডটা অবশ্যই দিয়ে দেবে স্নেহা ওয়ান ইজ দ্য কোড মোবাইল নাম্বার দিয়ে নাম ইমেল আইডি আর স্টেট দিয়ে রেজিস্টার করবে আর তারপর তোমরা যে ক্যাটাগরি চুজ করবে ব্যাংকিং এসএসসি রেলওয়ে যেটাই তোমার প্রিপারেশন করছো ক্যাটাগরি চুজ করে আমাকে ডাব্লিউ ক্যাটাগরিতে ফলো করতে পারো আমাকে ফলো করার পরে আমার যত ক্লাসেস আছে স্পেশাল ক্লাস বলে নাও বা প্লাস ক্লাস বলে নাও সবগুলো তোমরা করতে পারবে প্লাসে এখন নতুন প্রচুর ব্যাচেস চলছে প্লাসের কোর্স করার জন্য তোমাদেরকে জাস্ট একটা সাবস্ক্রিপশন নিতে হবে একটা সাবস্ক্রিপশন নেবার পরে তোমরা যত প্লাসের ক্লাস আছে না সবগুলো করতে পারবে এরকম না যে একটা সাবস্ক্রিপশন নিলাম তো একটা ক্লাসই করতে পারবো এরকম কিছু নেই একটা সাবস্ক্রিপশনে প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারবে ওটা টেটের ক্লাস করতে পারো ডাব্লিউ পরীক্ষা ক্লাস করতে পারো মেনসে ক্লাস করতে পারো অপশনাল ক্লাস করতে পারো তো এটা খুব রিজনেবল জিনিস ওকে তো সবসময় আমি বলি যে দু বছর বা এক বছরে নেবে বিকজ যে কোনো পরীক্ষা প্রিপারেশনে তো ওইটুকু টাইম লেগেই যায় আমাদের ওকে তো স্নেহাবান কোডটা যে কোডটা দিয়ে আনলক করেছিলে অ্যাপটা সেই কোডটা দিয়ে তোমরা সাবস্ক্রাইব নেবে এই কোডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তোমরা এক মাস তিন মাস ছ মাসেরও নিতে পারো কম টাইম পিরিয়ডে যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার বা কোন পার্টিকুলার সাবজেক্ট শুধু অপশনাল যদি প্রিপারেশন করছো তো কম ডিউরেশনে তোমরা নিতে পারো ঠিক আছে বাকি একদম যদি বেসিক থেকে করছো তো চেষ্টা করবে এক বছর বা দু বছর প্রিপারেশন করা আর এখন আপাতত কোনো অফার নেই যদি অফার থাকে আমি আই লেট ইউ নো ঠিক আছে এই অফারটা ছিল আগে তো যখন তোমরা কি কি ব্যাচেস দেখে নাও এই ব্যাচেসগুলো না চেঞ্জ হতে থাকে আপাতত যে স্টার্ট হচ্ছে একদম আপডেটেড সাতাশে সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে প্রাইমারি টেটের ব্যাচ মানে যদি ভাবছো যে আমি একটা সাবস্ক্রিপশন নেব তারপর টেটের জন্য আলাদা সাবস্ক্রিপশন এরকম কিছু না একটা সাবস্ক্রিপশনই সব হয়ে যাবে ঠিক আছে প্রাইমারি টেট সাতাশে সেপ্টেম্বর তারপর উনত্রিশেম্বর আর মেন্স মানে যদি কেউ টেটের পরীক্ষা দিচ্ছ আর ডাব্লু বিসিএস দুটোই দেবে তো তোমরা দুটো ব্যাচই করতে পারো একটা সাবস্ক্রিপশনই তো এই দুটো আপাতত ব্যাচেস আছে নতুন যে ব্যাচ গুলো আসবে আই উইল লেট ইউ নো ক্লাসেই তোমরা জানতে পেরে যাবে আর যদি এখনো সাবস্ক্রিপশন নাওনি ঠিক এই পেজ যখন ওপেন করবে নিচে ইউজ রেফারেল কোড বলে একটা জায়গা আসবে সেই রেফারেল কোডে তোমরা আমার কোড ইউজ করবে স্নেহাবান এই কোডেই তোমরা পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি তোমাদের কাছে কয়েন্স আছে স্পেশাল ক্লাস করার পরে কিছু কয়েন্স জমে অ্যাকাউন্টে সেই কয়েন্সগুলো ইউজ করে তোমরা অ্যাডিশনাল আরো টেন পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবে তো কোড কি আমার স্নেহাবান চেষ্টা করবে দু বছর বা এক বছর নেবা বিকজ টাইম লাগে আর প্রিপারেশনের টাইম লেগে যায় ঠিক আছে তো দু বছর বা এক বছর নেব চলো আজকে ক্লাসরুম করি গুড ইভিনিং শোভা আজকে ক্লাসরুম স্টার্ট কোড ওকে ফার্স্ট বেশি ইম্পর্টেন্ট গুলোই রেখেছি হ্যাঁ তার উপরে পুরো সে কোয়েশ্চনে ডিটেল আছে নেম দা ক্যাম্পেইন লঞ্চ বাই ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফর জাস্টিস ডেলিভারি অ্যাট ডোর স্টেপ ওকে তো সেই ক্যাম্পেইনটার নাম কি ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফর জাস্টিস ডেলিভারি এটা হচ্ছে এই স্কিমটার মানে এই ক্যাম্পেইনটার নাম হচ্ছে এক পাহেল কি নাম এটার এক পহেল সেবা সৎকার বলে কোনো স্কিম নেই এগুলো সব আমি এমনি নাম দিয়েছি তো ক্যাম্পেইনটার নাম হচ্ছে এক পহেল টু এনকারেজ মাস রেজিস্ট্রেশন আন্ডার টেলি টেলি ল মানে বলছো ফোনে

অ্যাপে থ্রু থেকে আমরা ডক্টরকে ফোন করলাম ডক্টরের কনসালটেন্ট নিলাম ডক্টর জেজে মেডিসিন বলল প্রেসক্রাইব করলো সেটা আমরা কিনে নিয়ে চলে এলাম इवन আমরা অর্ডারও করে বাড়িtanিয়ে নিছি ভিডিও কলে আমরা ডক্টরের সাথে কথা বলতে পারি তো এরকম জাস্টিসের টাইমে কেন হয় না কারো যদি কোনো লিগ্যাল অ্যাডভাইস লাগে তাহলে ওখানে কেন হবে না তো দ্যাটস বাই একটা ফোন করব আর ফোনে যদি আমাদের কোনো লিগ্যাল অ্যাডভাইস লাগে বা যদি কিছু কোনো जजমেন্ট যদি কিছু দিতে হয় ছোট কথা ঠিক আছে তো সেখানেই সেটা থ্রু থেকে এটা হয়ে যাবে টেলি ল ইনফরমেশন টেকনোলজি ফর ডেলিভারি অফ লিগাল ইনফরমেশন অ্যান্ড ডোর স্টেপ ঠিক আছে এটা কে করেছে তো এটা মনে রাখবে ডিপার্টমেন্ট অফ জাস্টিস হ্যাজ পার্টনার উইথ নালসা এটার সাথে মিলে এরা এটাকে লঞ্চ করেছে তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যাম্পেইনটার নাম কি এক পহল ক্যাম্পেইনটার নাম হচ্ছে এক পহল দা এক পহল ক্যাম্পেইন উইল রান অ্যাক্রস দা কান্ট্রি ফ্রম 17 সেপ্টেম্বর টিল 2nd অফ অক্টোবর তো 17 সেপ্টেম্বর থেকে 2nd অক্টোবর অবধি গান্ধীজির बर्थडे অবধি আমরা এক পহল এই ক্যাম্পেইনটা আমরা চালাবো ঠিক আছে আচ্ছা ক্যাম্পেইন থেকে আমার মনে পড়লো সেপ্টেম্বরের এর মান্থে অনেকগুলো ডেটস আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যেরকম পুরো সেপ্টেম্বরটাকেই আমরা বলি নিউট্রিশন মান্থ পুরো সেপ্টেম্বরটাকেই বলা হয় নিউট্রিশন উইক বলা হয় ফার্স্ট থেকে সেভেন সেপ্টেম্বর অব্দি তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবে ওকে বাকি আমি এটা লিস্ট লাস্টে রেখে দিয়েছি পেয়ে যাবে নেক্সট কোশ্চেন ওয়াট ইজ দ্য ডেডলাইন টু লিংক প্যান উইথ আধার তো এই ডেডলাইনটা সবসময় এক্সটেন্ড হতে থাকে ঠিক আছে এখন রিসেন্টলি এটা ডেডলাইন আবার এক্সটেন্ড করা হয়েছে প্যান আর আধারের লিঙ্কিংয়ের ডেডলাইনটা ওকে তো বলো এটার অ্যানসার কী হবে

লিঙ্কিং এর এর আগে একবার বেড়েছে আগে এটা মার্চ ছিল তো মার্চ থেকে সেপ্টেম্বর হয়েছিল সেপ্টেম্বরের তিরিশ ওকে আবার এটাকে সেপ্টেম্বর থেকে মার্চে নিয়ে যাওয়া হয়েছে এক্সটেন্ড করে তো একটা স্টুডেন্ট বলছে ম্যাম লিঙ্ক কি করে করবো ওটাকে কেটে ওই জিক্স পাজলের মতন না ওরকম লিঙ্ক করে দিলেই তো হ্যাঁ কি ওরকম কিছু না ঠিক আছে আবার প্যানের সাথে ঘরে যে ফ্রাইং প্যান ওটার সাথেও লিঙ্ক করবে না ঠিক আছে গিয়ে চিটিয়ে দিলাম এরকম না ঠিক আছে প্যান নাম্বার আর আধার কার্ডের লিঙ্কিং থাকবে দ্যাটস এট হ্যাঁ চলো নেক্সট কোশ্চেনে এগোচ্ছি আচ্ছা আরেকটা একটা জিনিস বলে দিচ্ছি প্যান প্যানে কতগুলো নাম্বার থাকে ফটাফট বলো আধারে কতগুলো নাম্বার থাকে ঝটপট বলো আধারে কটা নাম্বার থাকবে প্যানে কতগুলো নাম্বার থাকবে আধার আমরা প্রত্যেকে জানি বারোটা নাম্বার থাকে আধারে ওকে হ্যাঁ হ্যাঁ আবার ডেট বাড়াবে না মানে তুই ভেবেই রেখেছিস যে ডেটটা বাড়াবে ভেরি গুড আধারে বারোটা নাম্বার থাকে টোটাল নাম্বার থাকে ঠিক আছে মনে রাখবেন নাম্বারস টুয়েলভ নাম্বারস ওকে আর প্যানে থাকবে আলফা নিউমেরিক দশটা আলফা নিউমেরিক আলফাবেটও থাকবে আবার নিউমেরিক নাম্বারসও থাকবে আলফা নিউমেরিক থাকবে দশটা ওকে দশটা ভেরি গুড ভেরি গুড প্যান কার্ডটা কে বলবে একটা দিন এরকম আসবে তোমাদের লাইফে যখন তোমাদের প্যান কার্ডের নাম্বার মুখস্থ হবে ঠিক আছে চাকরিটা পাও তারপর প্যান কার্ডের নাম্বারটা মুখস্থ হয়ে যাবে এখন বোধ নেই প্যান কার্ডের নাম্বার মুখস্থ বাট হয়ে যাবে সময় আসতে দাও ঠিক হবে ঠিক আছে চলো মনে রাখবে প্যান কার্ডে দশটা আধার কার্ডে বারোটা নাম্বার ঠিক চলো নেক্সট কোয়েশন উইচ ইনস্টিটিউট হ্যাজ লঞ্চ দ্য ইউনিক অ্যান্ড ইনোভেটিভ ডিভাইস দ্যাট ক্যান জেনারেট ইলেকট্রিসিটি ফ্রম ওয়াটার ড্রপলেটস ওয়াটার স্ট্রিম অ্যান্ড ওশন ওয়েভ আচ্ছা এটা কিরকম টাইপের হবে বলো তো আমরা বলি না হাইড্রো ইলেকট্রিক ওকে হাইড্রো ইলেকট্রিকটা কিরকম ওয়াটার ফ্লো করছে সেটা থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে ওকে ইন দ্য সেম ওয়ে ইয়েস ওয়াটার ফ্লো থেকে তো হবে বাট রেনফলস থেকেও হবে রেন ড্রপস ওয়াটার ড্রপলেস এটা থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হবে ওকে তো এটা কে করেছে এটা কে লঞ্চ করেছে এটা লঞ্চ করেছে আইআইটি দিল্লি ওকে আইআইটি দিল্লি রিসার্চ ফ্রম আইআইটি দিল্লি হ্যাভ ডিজাইন রিসার্চার্স ফ্রম আইআইটি দিল্লি হ্যাভ ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যান্ড ইনোভেটিভ ডিভাইস দ্যাট ক্যান জেনারেট ইলেকট্রিসিটি ফ্রম ওয়াটার ড্রপলেটস মানে আগে আমরা এতদিন কি দেখতাম ড্যামস যেখানে আছে ওখানে হাইড্রো ইলেকট্রিক এ কিরে তোরা পড়িস নাকি হ্যাঁ সত্যি পরিস চলো দেখো এদিকে ঠিক আছে মনে রাখবে এটা খুব বড় নাম বাট স্টিল মাথায় রাখবে ইম্পর্টেন্ট হবে কোয়েশনটা এভাবেও আসতে পারে লিকুইড সলিড ইন্টারফেস লিকুইড সলিড ইন্টারফেস ট্রাইবো ইলেকট্রিক ন্যানো জেনারেটর কে বানিয়েছে তো আইআইটি দিল্লি বানিয়েছে ঠিক আছে আইআইটি দিল্লি বানিয়েছে দ্য নিউ ডিভাইস প্রডিউস পাওয়ার ইউজিং ট্রাইবো ইলেকট্রিক এফেক্ট এটা কিছু ফিজিক্সের টার্ম আছে প্লিজ এটা তোমরা দেখে নিও যেটাতে আমি খুব উইক যেটাতে আমি খুব উইক প্লিজ তোমরা এটা একটা দেখে নিও কি আছে তোমরা এটা ভালো বুঝতে পারবে আচ্ছা ইট ক্যান জেনারেট পাওয়ার অফ অনলি এ ফিউ মিলিওয়াট উইচ ইজ সাফিসিয়েন্ট টু পাওয়ার স্মল ইলেকট্রনিক ডিভাইস যেরকম লাইক হেলথ কেয়ার সেন্সার ডিজিটাল থার্মোমিটার ওয়াচ রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটার অ্যান্ড পেডোমিটার ছোট ছোট ডিভাইস আমরা মানে জ্বালাতে পারি বাট এরকম না যে আমরা পুরো একটা স্টুডিও লাইট জ্বালিয়ে দিলাম বা আমরা পুরো পুরো একটা হান্ড্রেড ওয়াটার কিছুটা জ্বালিয়ে দিলাম এরকম না ছোট ডিভাইস আমরা জ্বালাতে পারবো ওকে

আচ্ছা শিরা হং চিলি ঠিক আছে এরকম লম্বা লম্বা লাল রঙের চিলি খুব ঝাল হয় আর তার সাথে ম্যান্ডারিন অরেঞ্জ বলবো বা এটাকে তামেং লং ম্যান্ডারিন অরেঞ্জও বলা হয় আর দ্য নিউলি জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স ট্যাব ট্যাকড প্রোডাক্ট অফ ওয়েস্টেড তো কোন স্টেট থেকে এই লঙ্কাটা আর এই লেবুটা জিআই ট্যাক্স পেয়েছে এবার জি আই ট্যাক শুরু হবে পরপর এখন তোরা কদিন জিআই আই ট্যাক পাবি ঠিক আছে মানে হয়তো নেক্সট উইকও একটা পেয়ে যেতে পারিস আমার যতদূর লাগছে এটা যেটা নিউজ আমি পড়ছি ওকে তো এটা কোন স্টেট থেকে জি আই ট্যাক পেয়েছে তো মনে রাখবে এটা জি আই ট্যাক পেয়েছে ফ্রম আমি অ্যান্সার দিয়ে দিয়েছি বলো মণিপুর ভেরি গুড মণিপুর ফ্রম মণিপুর আচ্ছা মণিপুর থেকে আরেকটা ফেমাস জিনিস আমি তোমাদেরকে বলে দিই চাক খাও চাক খাও একটা রাইস চা খাও এটা ব্ল্যাক রাইস এটাকে বলা হয় এটাও কিন্তু মণিপুর থেকে জিআই ট্যাগ পেয়েছে ঠিক আছে ব্ল্যাক রাইস ইজ ভেরি গুড ফর হেলথ এটার মধ্যে কার্বোহাইড্রেট কম প্রোটিন জিনিসটা বেশি থাকে ওকে জেনারেলি আমরা যখন ভাত খাই ওটার মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকে এটার মধ্যে প্রোটিন জিনিসটা আছে গুড ইভিনিং সাত্বিক ওকে তো এটার মধ্যে প্রোটিন জিনিসটা বেশি আছে তো চাক খাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তার সাথে রিসেন্টলি কি কি পেলো তাটা লঙ্কা পেয়েছে যেটার নাম হচ্ছে আর শিরারা খং চিলি আর ল্যাঙ্গুয়েজ দেখ আচ্ছা এবার জিআই জিআই ট্যাগ যেটা পাওয়া হয় যেটা কোনো প্রোডাক্টকে দেওয়া হয় না সেটা দশ বছরের জন্য দেওয়া হয় দশ বছরের পর তুমি আবার ক্লেম করতে পারো যে এই প্রোডাক্টের জন্য আমাকে জিআই ট্যাগ লাগবে ঠিক আছে বাট ক্লেম করে কোনো লাভ নেই দেখ এই জন্য কোনো লাভ নেই বিকজ জিআই ট্যাগ সেই জিনিসটা পেয়ে গেছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যে এই প্রোডাক্টটা এখানকার পেটেন্ট সেটা একটা পেয়ে গেছে যেরকম আমি তোমাদের একটা एग्जांपल দিচ্ছি সবথেকে প্রথম আমাদের ইন্ডিয়াতে জিআই ট্যাগ পেছিল দার্জিলিং টি তারপর কিন্তু দার্জিলিং কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু দার্জিলিং টি এর জন্য ক্লেম করেনি তারপর কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্লেম করেছে গ্রিন টি আর হোয়াইট টি এর জন্য তো দার্জিলিং টি এর যখন জিআই ট্যাগের এটা শেষ হলো তারপর আমরা কি বলি দ্যাট ইজ গ্রিন টি আর হোয়াইট টি ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং থেকে জিআই ট্যাগ পেয়েছে তো তারপরে জিনিসগুলোকে আমরা ক্লেম করি ওকে ফাইন আচ্ছা আর কি কি বলবো আসামে তেজপুর লিচি জিআই ট্যাগ পেয়েছে আচ্ছা সরপুরিয়া সরভাজা ওয়েস্ট বেঙ্গল থেকে জিআই ট্যাগ পাবে পাবে মানে এখনো পায়নি পেয়ে যেতে পারে এই কদিনের মধ্যে ঠিক আছে আচ্ছা এখন রিসেন্টলি বিহারেরও একটা প্রোডাক্ট পেয়ে যেতে পারে মিষ্টিরি প্রোডাক্ট ওটার নাম আমার মনে পড়ছে না তো ওটাও পেয়ে যেতে পারে এখনো পাইনি আচ্ছা আরেকটা জিনিস তোমাকে তোমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে যেগুলো এখন নিউজে চলছিল যেরকম গুচ্চি মাশরুম জিআই ট্যাগ পেয়েছে ঠিক আছে জম্মু অ্যান্ড কাশ্মীরের স্যাফরন কেশর বা যেটাকে আমরা জাফরান বলি ঠিক আছে সেটা পেয়েছে ঠিক আছে তার সাথে জম্মু কাশ্মীরে মিশ্রি চেরি বলে একটা মানে বলতে পারি চেরি হয় ঠিক আছে মিশ্রি চেরি সেটাও জিআই কিন্তু এটা বহুত পেয়েছে নিউজ কেন এটা এখন এলো বিকজ নিঃসন্ধান্তি মিশ্রি চেরি জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে এক্সপোর্ট করা হয়েছে দ্যাটস ওয়াই ঠিক আছে আর কি কি মনে রাখবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গ্রাউন্ডনাট এক্সপোর্ট করা হয়েছে নেপালে তো গ্রাউন্ডনাট এখান থেকে জিআই ট্যাক পেয়েছে মাথায় রাখবে আর যে যে জিনিসগুলো মানে জিআই ট্যাগ পেয়েছে এক্সপোর্ট হয়েছে সেগুলো যেরকম থেকে জলগাঁও ইজ ফেমাস ফর চিকু তো চিকু ওখান থেকে এক্সপোর্ট হয়েছে মহারাষ্ট্র দ্যাট ইজ আলফানসো ম্যাঙ্গো মহারাষ্ট্র দ্যাট ইজ রত্নাগিরিতে তো যেগুলো এক্সপোর্ট হয়েছে না প্রোডাক্টগুলো মাথায় রাখবে ইম্পর্টেন্ট হবে সেগুলো ওকে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল অনেক আছে ওয়েস্ট বেঙ্গলই তোর কুড়ি একুশটা আছে অনেকগুলো প্রোডাক্ট আছে সীতাভোগ মিহিদানা মুর্শিদাবাদ সিল্ক তারপর রসগোল্লা এগুলো সব জিআই ট্যাগ ওয়েস্ট বেঙ্গলের হোয়াইট টি তারপর বীরভূমের কিছু একটা মোরাব্বা আছে ওখানকার ঠিক আছে সেটা জিআই জিআইট্যাক অনেক কিছু জিআই ট্যাগ আছে যেগুলো ফেমাস সেগুলো আমরা মাথায় রাখি ঠিক আছে হ্যাঁ আচ্ছা চলো যখন চন্দন এটা জিজ্ঞাসা করলো যে ওয়েস্ট বেঙ্গলের কতগুলো আমি একটা জিনিস বলে দিচ্ছি সব থেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে ফ্রম কর্ণাটকা কোন স্টেটে সব থেকে বেশি জিআই ট্যাক পেয়েছে তো কর্ণাটকা পেয়েছে মাথায় রাখবে এটা চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগোচ্ছি আচ্ছা মানিপুরের আরেকটা জিনিস তোরা জানি আমি আইনাটা তোমার দেখেছিস না দেখবি মানিপুরে না মণিপুরি ডান্স হয় ওখানকার ক্লাসিক্যাল ডান্স ওইটা তো মণিপুরে যে মণিপুরি ডান্সটা হয় না তারা একটা না টাইপে পরে ওখানকার মেয়েরা ওটা নাচে ঠিক আছে তো ওই যে পরে না দেখবে কালার থাকে একটা রেড হোয়াইট ব্ল্যাক রেড হোয়াইট ব্ল্যাক সেটা ওখানকার জিআই টাইপ পেয়েছে আমার ঠিক নামটা মনে পড়ছে না একটু ডিফিকাল্ট নাম আছে তোমরা প্লিজ ওটা চেক করবে অনেক আগে পেয়েছে বাট এটা ইম্পর্টেন্ট হ্যাঁ চলো नेक्स्ट एक ही करा, विच स्टेट हैज डिक्लेयर कॉपर महशीर और कातले एज इट स्टेट फिश, इज एक कातले, इट ऑफ चक कातले, ठीक है तो কাতলে কোন স্টেটের স্টেট ফিশ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে ঠিক আছে তো অ্যান্সার এখানে হয়ে যাবে সিকিম সিকিম দ্য গভর্নমেন্ট অফ সিকিম হ্যাজ ডিক্লেয়ার কপার মেহসি লোকালি নেমড অ্যাজ কাতলি অ্যাজ দ্য স্টেট ফিশ এটা হচ্ছে সাইন্টিফিক নেম হেক্সা লেপিস ওকে ইজ দ্য সাইন্টিফিক নেম অফ কপার মেহসি দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন টু হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ কাতলে ফিশ অ্যান্ড টু গিভ এমফেসিস টু ইস কনজার্ভেশন মেজার তো এটাকে কনজার্ভ করার জন্য দেখ কোনো জিনিসকে যখন আমরা কোনো একটা ট্যাগ দিচ্ছি না তো সেটাকে কনজার্ভ করা মাথায় চলে আসে যেটা আমরা খেয়েই শেষ করে দিই তাহলে কি লাভ ঠিক আছে হ্যাঁ ভেরি গুড সিকিম হয়ে যাবে এখানে অ্যান্সার আচ্ছা চলো একটা জিনিস বলছি কেন সিকিমের কথা উঠেছে হ্যাঁ তো সিকিম হচ্ছে আমাদের ইন্ডিয়ার কততম স্টেট তো মনে রাখবে বলো জলদি আনসার বলো সিকিম আমাদের ইন্ডিয়ার কত নম্বর স্টেট কত নম্বর স্টেট ক্যাপিটাল ইস গ্যাংটক অ্যাকোয়ার করেছি আন্ডার থার্টি সিক্স কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ওকে ভেরি ইম্পর্টেন্ট এটা আগে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছিল অ্যাডিশনাল আমাদের স্টেট ছিল তারপর ওটাকে অ্যাকোয়ার করা হলো ওকে আর তার সাথে মনে রাখবে ওখানকার যে লাস্ট কিংডম রুল হয়েছিল দ্যাট ইজ ইউর চকাল ডাইনাস্টি ओखान का रूलर छे दैट इज वेरी गुड 1975 36 कंस्टिट्यूशनल एक्ट एक्ट स्टेट तो मधे 22nd इंडियन स्टेट गोवा इज सॉरी सिक्किम इज द 22nd इंडियन स्टेट ऑफ़ इंडिया ठीक है वेरी गुड ঠিক আচ্ছা সিকিমেরই রুলার মানে রুলার বলছে সরি সিকিমেরই সিএম ছিলেন পাওয়াং চামলিং যিনি হচ্ছেন লংগেস্ট সার্ভিং সিএম ইন ইন্ডিয়া ওকে আগে বুদ্ধ ছিলেন তারপর পাওয়াং চামলিং ওকে চলো এটা মাথায় রাখবে দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট সিকিমে আমরা সব থেকে উঁচু লেক পেয়ে যাবো যেটার নাম হচ্ছে গুরুডোংনা সিকিমে আমরা ইন্ডিয়ার সব থেকে উঁচু পিক পেয়ে যাবো যেটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্গা সিকিম আর নেপাল বর্ডারে আছে ভেরি ইম্পর্টেন্ট ম্যাম আপনি হিস্ট্রি পড়াবেন এ না 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 কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে না হিস্ট্রি চলো দেখা এদিকে নেম দা মোবাইল অ্যাপ্লিকেশন এইটা তো তোরা পড়ে উদ্ধার করতে পারছিস না আবার তোরা হিস্ট্রি পড়বে আনসার দিস নেম দা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ বাই এলআইসি ফর ইটস ডেভেলপমেন্ট অফিসার বলা चलो देखना आंसर क्या हो जाएगा आंसर इधर हो जाएगा प्रगति प्रगति माने कि प्रगति मानी होचे डेवलपमेंट प्रगति माने होचे हो प्रोग्रेस ओके तो तादे जो तो ऑफिसर्स আছে না वेरी गुड विकास वाह सबका सबके सा सबका विकास अपना विकास ठीक है जी তো যাদের ডেভেলপমেন্ট অফিসার আছে না তাদের জন্য এই বলতে পারি মোবাইল অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা হয়েছে যেটা থেকে আমরা রিয়েল টাইম জানতে যে কেরকম ডেভেলপমেন্ট বা কিরকম জিনিসগুলো কাজগুলো চলছে ওকে দ্য প্রগতি অ্যাপ উইল হেল্প দ্য ডেভেলপমেন্ট অফিসার টু গেট গেট নিয়ার রিয়েল টাইম ইনফরমেশন অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দেয়ার এজেন্সিস ওকে ফোর্স ইন ক্রিটিক্যাল এরিয়া অফ বিজনেস পারফরমেন্স লাইক প্রিমিয়াম কালেকশন কি না এজেন্সি অ্যাক্টিভেশন প্রসপেকটিভ আউট পারফরমেন্স এক্সেট্রা এগুলো ট্র্যাক করা যাবে আচ্ছা প্রগতির ফুল ফর্ম কি তো প্রগতির ফুল ফর্ম হচ্ছে রিভিউ অ্যাপ্লিকেশন গ্রোথ এন্ড ট্রেন্ড ইন্ডিকেটার চলো একটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলি একটা জিনিস এখানে বলবো যদি তোমরা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ তখন তোমাদেরকে কিন্তু এই ফুল ফর্মটা পুরো মুখস্থ করতে হবে কেন এখানে হয়তো তোমাদেরকে বলে দেবে যে প্রগতি অ্যাপ্লিকেশনটা মোবাইল অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট অফিসার্সদের জন্য এলআইসি লঞ্চ করেছে এই প্রগতির মধ্যে এর ফুল ফ্রমটা কী প্রগতি এ সেকেন্ড এ বা ফার্স্ট এর ফুল ফ্রম কি বা জি এর ফুল ফ্রমটা কী বা আই এর ফুল ফ্রমটা কী এরকম কোয়েশ্চেন প্রচুর ইন্স্যুরেন্সের পরীক্ষা বা ব্যাঙ্কিংয়ের পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে ঠিক আছে সেটা মাথায় রাখবে ফুল ফ্রম ডাব্লিউ বি সি জন্য তো ইম্পর্টেন্ট না বাট হ্যাঁ যদি তোমরা পরীক্ষা দিচ্ছ ব্যাংকে তখন এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে ডাবলু বি সি এসের জন্য ইম্পর্টেন্ট না ওকে আচ্ছা এবার আরেকটা জিনিস বলি এল আই আরেকটা জিনিস লঞ্চ করেছে এল আই সি আনন্দ জীবন না ওকে তো এটা কেন লঞ্চ করেছিল আগেন ইস ইজ এ টাইপ অফ ইন্স্যুরেন্স কোভিড নাইন্টিনে কভার দেওয়ার জন্য এটাকে লঞ্চ করা হয়েছিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন হয়ে গেলাম হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে ইন্ডিয়া সরি হ্যাঁ ইন্ডিয়ার র্যাঙ্ক কত তো ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে ফোর্টি সিক্স ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে ফোর্টি সিক্স এবার মাথায় আসবে তাহলে ফার্স্টে কে আছে তিনটে জিনিসই পড়তে হবে ঠিক আছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত প্রথমে কে আছে প্রথম দুটো পরে নিলে খুব ভালো ঠিক আছে বা তোমাদেরকে জিজ্ঞাসা করবে যদি লাস্ট থাকে তো লাস্টটা পরে নিতে পারো বাট আই ডোন্ট লাস্ট লাস্টেরটা আসে মানে খুব একটা আসে না তিনটার মধ্যে কি পড়তে হবে ইন্ডিয়ার র্যাক প্রথমে কে আছে আর এই ইন্ডেক্সটা কে রিলিজ করে ব্যাস এই তিনটে পড়লেই হয়ে যাবে তো ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে গ্লোবাল ইনোভেশনে ফর্টি সিক্স ওকে আর তার সাথে এই র্যাঙ্কটা রিলিজ কে করে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স এটাকে রিলিজ করে ঠিক আছে ভিপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এটাকে রিলিজ করে প্রথমে কে আছে ফার্স্টে সুইজারল্যান্ড প্রথম পজিশনে হচ্ছে সুইজারল্যান্ড ওকে ভেরি গুড ঠিক আছে প্রথমে হচ্ছে সুইজারল্যান্ড মাথায় রাখবে এটা

হবে না অ্যাটলিস্ট দুটো তিনটে জিনিস পড়ো আমি বলে দিচ্ছি কি কি পড়তে হবে আউটস্ট্যান্ডিং ড্রামা এমি অ্যাওয়ার্ড পড়ে যাবে দ্য ক্রাউন পেয়েছে ঠিক আছে তার সাথে আউটস্ট্যান্ডিং অ্যাক্টর পড়ে যেও অ্যাক্টারের আবার ক্যাটাগরি আছে অ্যাক্টার কমেডিতে পেয়েছে দ্যাট ইজ ইউর জ্যাসন সুডে কিস টেড জন্য ড্রামার মধ্যে পেয়েছে জস ও কনর অ্যাক্টর লিমিটেড সিরিজ ও মুভিতে পেয়েছে ইভান ম্যাকগ্রিগর ওকে হালস্টনের জন্য অ্যাক্ট্রেসের মধ্যে কমেডিতে জিন স্মার্ট হ্যাক্সের জন্য পেয়েছেন ড্রামার মধ্যে অলিভিয়া কলম্যান পেয়েছেন দ্য ক্রাউনের জন্য আর অ্যাক্ট্রেস লিমিটেড সিরিজ অ্যান্ড মুভির জন্য কেট উইন্সলেট পেয়েছেন তো এই কটা যদি পরে রাখতে পারছ খুব কিন্তু ভালো হবে বেশি নেই দেখ খুব ভালো হবে ঠিক আছে খুব ভালো হবে যদি পরে রাখতে পারছো তো বাট যদি লাগছে যে না পড়বো না তাহলে আমি বলবো পুরোটাই ছেড়ে দাও শুধু ক্রাউন পরে রাখলেই হবে বিকজ এখান থেকে কোশ্চেন আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে তো উই ডোন্ট নো আর এক নম্বরের যদি যদি লাগছে যে না এটা পড়বো না তো লিভেট কোনো অসুবিধা নেই ঠিক আছে তার জায়গায় তুমি বাকিগুলো কিন্তু পড়বে হ্যাঁ যেরকম র্যাঙ্কিং যেটা আগের পাটে পড়ালাম সেটা কিন্তু পড়বে সেটা ইম্পর্টেন্ট ওকে চলো এখানে দ্য ক্রাউন হবে অ্যান্সার আহ uh, which স্টেট has won দা পাসাই স্টেট ফুড সেফটি ইন্ডেক্স state food safety ইন্ডেক্স ইন লার্জ স্টেট ক্যাটাগরি তো তিনটে ক্যাটেগরিতে দেওয়া হয়েছে লার্জ স্টেট ক্যাটাগরিতে গুজরাট পেয়েছে অ্যাওয়ার্ডটা গুজরাট তারপর কেরালা ছিল ঠিক আছে স্মল স্টেট ক্যাটাগরিতে গোয়া পেয়েছে গোয়া আন্দামানের নিকোবার দিল্লি পেয়েছে আর তার সাথে ইউনিয়ন টেরিটরিতে জম্মু অ্যান্ড কাশ্মীর পেয়েছে সরি জম্মু এন্ড কাশ্মীর আন্দামানের নিকোবার ঠিক আছে এদিকে গোয়া মণিপুর ছিল তো সব কিছু মনে রাখতে হবে না তিনটে জাস্ট যেখানে আমি এই তিনটে লিখেছি এই তিনটে মনে রাখলেই হবে লার্জ স্টেটে গুজরাট স্মল স্টেটে গোয়া জিজি জিজি দুটো পেছে আনসার ঠিক আছে আর ইউনিয়ন

বেস্ট স্ট্রিট ফুড বেস্ট স্ট্রিট ফুডের এর অ্যাওয়ার্ডটা কাকে দিয়েছে ইন্দোর দিয়েছে স্ট্রিট ফুড ইন্দোর স্ট্রিট ফুড ইন্দোর আচ্ছা চলো আমাকে জলদি বলো আমাদের ইন্ডিয়া ট্রান্স ফ্যাট ফ্রি কবে অবধি হয়ে যাবে জলদি এটার आंसर দেবে ট্রান্স ফ্যাট ফ্রি খাওয়া দাওয়া যখন কথা উঠছে তো এটাও বলবো ট্রান্স ফ্যাট ফ্রি আমাদের ইন্ডিয়া কোন বছর অবধি হবে ট্রান্স ফ্যাট ফ্রি চলো জলদি যা যারা কোশ্চেন শুনতে পাওনি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি বাই হুইচ ইয়ার ইন্ডিয়া উইল বিকাম ট্রান্স ফ্যাট ফ্রি চলো জলদি আনসার দেখি বা 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 তুমি বহুত দূর যাবে দু হাজার তিরিশ অব্দি দু হাজার ট্রান্সফ্যাট ফ্রি আমাদের ইন্ডিয়া দিক্লিয়ার করেছে দু হাজার অবধি হবে ট্রান্সফ্যাট মানে হয়ে গেলো যেরকম আমরা তেলে ভাজা যে জিনিসগুলো খাই না ঠিক আছে তেলের যে জিনিসগুলো হয় বুঝতে পেরেছ অন্য দু না দু হাজার তিরিশে তো ইলেকট্রিফিকেশন হবে হান্ড্রেড পার্সেন্ট এর রেলওয়ের হবে বাইশ অব্দি দিল্লি চলো ক্লিয়ার মনে রাখবে এটা ইম্পর্টেন্ট ডেটা হ্যাঁ গুজরাট বরো স্টেটের মধ্যে সেফটি ফুড ইনডেক্স এর মধ্যে টপ ওকে নেক্সট দা ইন্ডিয়ান নেভি ইট ইজ পার্টিসিপেটিং ইন দা থার্ড মেরিটাইম এক্সারসাইজ সমুদ্র শক্তি উইথ দা নেভি অফ হুইচ কান্ট্রি তো কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া পার্টিসিপেট করছে তো সমুদ্র শক্তি মানে ইন্দোনেশিয়া ইন্ডিয়া এন্ড ইন্দোনেশিয়া সমুদ্র শক্তি ইন্ডিয়া ইন্দোনেশিয়া क्वेश्चन এখান থেকে দুটো আসবে কোন কোন কান্ট্রি ইন্ডিয়া ইন্ডোনেশিয়া আর কোথায় হচ্ছে তো দিস ইজ অর্গানাইজ ইন সুন্দর স্ট্রেট সুন্দর স্ট্রেট কোথায় আছে সুন্দর স্ট্রেট অ্যাকচুয়ালি ইন্ডোনেশিয়া ইন্ডিয়ান ওশন কে কানেক্ট করে স্ট্রেট মানে কি স্ট্রেট মানে হচ্ছে প্রণালী যদি দুটো ওয়াটার বডি একটা ন্যারো ওয়াটার বডি থেকে কানেক্ট হচ্ছে তখন সেটাকে আমরা স্ট্রেট বলি তো এটা কোন ওশনে হবে সুন্দর স্ট্রেট মানে ইন্ডিয়ান ওশনে হবে সুন্দর স্ট্রেট বা সুন্দর ট্রেঞ্চ ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান ওশন ঠিক আছে এটা ইন্ডিয়ান ওশনের ডিপেস্ট পয়েন্ট इंडियन ओशियन ओके चलो ফাইন তো এটা মাথায় রাখবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ বিটুইন ইন্ডোনেশিয়া আইল্যান্ড অফ জাভা আর সুমাত্রা জাভা আর সুমাত্রার মাঝখানে আমরা সুন্দর স্ট্রেট পেয়ে যাবো এটা তোদের এম জন্য ইম্পর্টেন্ট কোয়েশন ওকে চলো নেক্সট কোয়েশন নেম দ্য মাউন্টেনিয়ার হু হ্যাজ অ্যাচিভ দ্য ফিট টু বিকেম দ্য ফাস্টেস্ট ইন্ডিয়ান টু স্কেল টু পিক দুটো পিককে ক্লাইম করার ফাস্টেস্ট ইন্ডিয়ানকে ফাস্টেস্ট আচ্ছা দুটো পিক কি কি এটা মাথায় রাখতে হবে একটা হচ্ছে মাউন্ট এলব্রুজ যেটা ইউরোপের হাইয়েস্ট পিক যেটা ইউরোপের হাইয়েস্ট পিক আরেকটা হচ্ছে মাউন্ট কিরিমানজারো যেটা আফ্রিকার হাইয়েস্ট পিক তো কে ক্লাইম করেছে সিআইএসএফ এর চিফ ইনি মানে চিফ না সিআইএসএফ এর ইনি বলতে পারি উমেন অফিসার ইনি দ্যাট ইজ ইউর গীতা সমোটা গীতা সমোটা সি আই এস এফ ওমেন অফিসিয়াল হ্যাজ বিকাম দ্য ফার্স্টেভ ইন্ডিয়ান টু ডুয়েল টু ডু ডুয়াল সামমিট ডুয়েল সামিট মানে হয়ে গেল দুটো পিক ইনি ক্রাইম করেছেন থার্টি ওয়ান ইয়ার ওল্ড দ্যাট ইজ ইউর গীতা সমোটা ইনি একুশ দিনের মধ্যে দাঁড়া দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তেরোই আগস্টের পর তারপর এদিকে সেপ্টেম্বর এগারো মানে ওই উনত্রিশ আঠাশ দিনের মধ্যে উনি দুটো পিক ক্রাইম করেছেন ওকে ম্যাম স্ট্রেটের একটা ক্লাস পাওয়া যাবে নিশ্চয়ই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আমি করিয়ে দেব কবে লাগবে পৌলমে যদি আমি সাত আট তারিখ করে দিই তাহলে চলবে বিকজ পাঁচ তারিখ অব্দি অলরেডি শিডিউল করা আছে ঠিক আছে তো করিয়ে দেব আরে হর হর মহাদেব আচ্ছা হর হর মহাদেব চলো আচ্ছা আঙ্গোলা ফাইন ফাইন অন্য তুই ওটাই খুঁজতে গেছিলিস ঠিক আছে তাহলে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স লাস্টে আছে আঙ্গোলা ঠিক আছে সুইজারল্যান্ড প্রথমে আঙ্গোলা লাস্টে ইন্ডিয়া ফর্টি সিক্স ঠিক চলো এখানে মাথায় রাখবে গীতা সামোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট নেম যিনি দুটো পিক ক্লাইম করেছেন এলব্রুশ আর কিলিমানজারো কিলিমানজারো ভলক্যানিক পিক চলো নেক্সট কোয়েশন উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সেট আপ ইলেকট্রনিক পার্ক ইন উইচ অফ রিজন ইলেকট্রনিক পার্ক কোথায় সেট আপ করা হবে তো এটা এনসিআর পোজিশনে এনসিআর পার্টে সেট আপ করা হবে দ্যাট ইজ নয়দা দিল্লি সরি নয়ডা ন্যাশনাল ক্যাপিটাল রিজন এখানে সেট করা হবে কেন সেট করা হবে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি তো ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি মেনলি প্রমোট করবে কিসেকে প্রমোট করবে ফর ম্যানুফ্যাকচারিং মোবাইল ফোন টিভি অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইস আর এইগুলো যদি ম্যানুফ্যাকচার হয় তো এখানে আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে এমপ্লয়মেন্ট ইন ইউথ এমপ্লয়মেন্ট বাড়বে তো দ্যাটস ওয়াই এটাকে সেট করা হচ্ছে কোথায় সেট করা হচ্ছে নয়ডাতে সেট করা হচ্ছে ঠিক আছে আচ্ছা লখনৌ ইজ দ্য ক্যাপিটাল অফ উত্তরপ্রদেশ যেটা গোমতি রিভারের পাশে আছে গোমতি রিভারের পাশে আছে আগ্রা আগ্রা তোমরা মনে রাখবে দ্যাট ইজ ইউর ভেরি গুড ঠিক আছে তাহলে আমি করিয়ে দেবো ঠিক আছে আহ তাহলে আমি এটা করিয়ে দেবো স্ট্রেট আর কি বলে আরেকটা কি আছে ইস্তামাস ঠিক আছে প্রণালী আর যোজক এটা করে দেবো ইস্তামাজ তো খুব একটা নেই ওটা আমি ইন্ট্রোডাকশন মানে পার্টটা বলে দেবো কি সেটা ক্যানেলসটা করাবো ক্যানেলস পরীক্ষায় আসে ঠিক আছে চলো এই দিকে দেখো লখনউ গোমতি রিভারের পাশে আছে আগ্রা ইমুনা রিভারের পাশে আছে আর গাজিয়াবাদ গাজিয়াবাদ তো মোস্ট পলিউটেড সিটি মোস্ট পালিউটেড সিটি অ্যাকর্ডিং টু দ্য ইন্ডেক্স সাংঘাই ইন্ডেক্স মোস্ট পালিউটেড ইজ গাজিয়াবাদ মোস্ট পলিউটেড সিটি ইজ गाजियाबाद ओके माथाए রাখবে আচ্ছা চলো আমাকে फटाफट বলো তো স্কচ অ্যাওয়ার্ড উত্তরপ্রদেশের কোন সিটি পেছে স্কচ অ্যাওয়ার্ড স্কচ অ্যাওয়ার্ড উত্তরপ্রদেশে কোন সিটি পেছে কিছুদিন আগে তোমাদেরকে করিয়েছি স্কচ অ্যাওয়ার্ড কোন সিটি পেছে

স্কচ অ্যাওয়ার্ড কে পেয়েছে আয়োধ্যা পেয়েছে ওকে ট্রান্সজেন্ডার টয়লেট কোথায় বানানো হচ্ছে ট্রান্সজেন্ডার টয়লেট বানানো হচ্ছে না বানানো হয়ে গেছে ট্রান্সজেন্ডার টয়লেট ইউপি তে কোথায় বানানো হয়েছে ট্রান্সজেন্ডার হেলড ডেস্ক যেরকম তেলেঙ্গানা হায়দ্রাবাদে আছে ওকে ট্রান্সজেন্ডার টয়লেট প্রদেশে কোথায় বানানো হয়েছে ট্রান্সজেন্ডার টয়লেট জলদি জলদি রিভিশন 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 মাঝে মাঝে রিভিশন করতে থাকবো হ্যাঁ তাহলে না মাথায় জিনিসগুলো মাথা চলতে থাকবে না তো শুধু আমার মাথা চলবে তোমাদের চলবে না ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি খুশিনগর আর ট্রান্সজেন্ডার টয়লেট ইজ বারাণসী বানারস ওকে ইয়েস প্রতিধ্বনি তোর নামটা কি সুন্দর চলো নেক্সট নেক্সট এগোচ্ছি মাথায় রাখবে এগুলো

এখানে আনসার হয়ে যাবে ক্যালাস সত্যার্থী ইনি নোবেল প্রাইজও পেয়েছেন আর তার সাথে আমরা জানি ইনি বাচ্চাদের জন্য প্রচুর কাজ ইনি করেছেন ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কার সাথে পেয়েছিলেন মালালা ইউসুফ দাই সাথে আর আমরা মালালা ডে কবে সেলিব্রেট করি

कैला सत्यार्थी स्टेम एक्टिविस्ट वैलेंटिना मुनोज रेबनल माइक्रोसॉफ्ट प्रेसिडेंट ब्रैड स्मिथ एंड के पॉप सुपरस्टार ब्लैक पिंक साउथ कोरिया गर्ल ग्रुप ओके हाँ 2014 14 ढाका वेरी गुड ম্যাম আজকে ফার্স্ট জয়েন করলাম একটুখানি প্রবলেম হচ্ছে হ্যাঁ একটু প্রবলেম হতে পারে যারা যারা প্রথম জয়েন করেছে বিকজ আমি পুরো অনেক পুরনো ডেটা দিচ্ছে ঠিক আছে তো পুরনো ডেটার জন্য কি করতে হবে পুরনো ডেটা লাগবে এরকম তো না যে আজকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করবে আগে জিজ্ঞাসা করবে না তো আমি তোমাকে বেস্ট জিনিস বলবো এটা কে জিজ্ঞাসা করলো পাপান পাপান যদি তোমার টাইম হচ্ছে উইক ডেজে উইক ডেজে যদি তোমার টাইম হচ্ছে তো ডু ওয়ান থিং এক ঘন্টা তো তুমি আমাকে সময় দিতেই পারো এগারোটার সময় তুমি আমার ক্লাস জয়েন করবে আন অ্যাকাডেমির অ্যাপে ফ্রি ক্লাসেস কোনো টাকা কিচ্ছু লাগবে না হ্যাঁ রেগুলারকে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানে করি সানডে পুরো সপ্তাহে যেটা করি সেটা রিভিশন হয় স্টুডেন্টরা অ্যান্সার দেয় এখানে যেরকম আমরা এই ক্লাসটা কেন হচ্ছে ওটা বলে দিচ্ছি ভেবে নাও তুমি এই এগারোটা ক্লাসটা পড়তে পারছো না ডিউ টু সাম রিজন কলেজের ক্লাস আছে স্কুলের ক্লাস আছে পড়াতে যেতে হচ্ছে চাকরি আছে সব কিছু করতে হচ্ছে ঘরে রান্না করতে হচ্ছে ঠিক আছে ঘর পরিষ্কার করতে হচ্ছে যদি এই ক্লাসটা পড়তে পারছো না সকাল এগারোটার তাহলে তুমি স্যাটারডে সন্ধে সাতটার এই ক্লাসটা করবে এই সন্ধে সাতটার ক্লাসে আমি উইকলি পুরো একটা পাঞ্চ রাখি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আর যদি লাগছে যে না ম্যাম এগারোটা ক্লাসটা করতে পারছি তাহলে বেস্ট এগারোটা ক্লাস করবে মনডে টু স্যাটার আই এম নোট ফ্রম গুজরাট তোমার সমাজে আহ বেঙ্গালি বলো হ্যাঁ চলো দেখবেন সেটা চলেও আসে বোঝা গেছে এটা পাপন তো তুমি এগো আমি তো বলবো এগারোটা ক্লাসটা তুমি জয়েন করো এগারোটা ক্লাস করো এক ঘন্টা তুমি করো মানডে টু ফ্রাইডে করো ঠিক আছে স্যাটারডে এই গানটা শুনেছ লাত লাগেই লেগে যাবে ঠিক আছে একদম লেগে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে আসবে যে সাবজেক্টটা পড়ো না সেটা পড়তে আসবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা আমার গ্যারেন্টি ঠিক আছে লিখে দেবো চলো এগারোটা ক্লাসটা কালকে থেকে যেন আমি তোমাকে দেখতে পারি কালকে রিভিশন ক্লাস হবে এসব কোশ্চেন ঘুরিয়ে টুরিয়ে থাকবে ঠিক আছে রিভিশন ক্লাস পুরো উইকলি রিভিশন মানডে থেকে তো একদম শিওরলি জয়েন করবে কালকে জয়েন করবে ঠিক আছে চলো যদি আন একাডেমির অ্যাপ আছে বেস্ট যদি নেই তো স্নেহাবান কোডটা দিয়ে আনলক করে নিও চলো নেক্সট কোশ্চেন এগুলো ও নেক্সট ইজ অ্যাপয়েন্টমেন্ট এরপরে শুধু অ্যাপয়েন্টমেন্টস আছে এক সপ্তাহ পুরো অ্যাপয়েন্টমেন্ট দেখো এদিকে

এস টি সিডিউল ট্রাইব ও বি আডার ব্যাকওয়ার্ড ক্লাস মাইনরিটিস অ্যান্ড ওমেন্স ওকে এদের কাজ কি হবে এই পুরো টিমটার কাজ কি হবে তো এরা না এটার মধ্যে না অনেকজন থাকবে মানে ইনি শুধু থাকবেন না এনার সাথে আরও প্রচুর জন থাকবেন যেরকম নির্মলা সীতারামন অমিত শাহ এরা সবাই থাকবে ঠিক আছে এরা কি করবে না এরা না ফ্রেমওয়ার্ক বানাবে এরা গাইডলাইনস বানাবে এরা রুলস অ্যান্ড রেগুলেশনস বানাবে যে ওমেন্সদের জন্য কি কি নতুন স্কিমস আনা উচিত বা কীভাবে এই স্কিমটাকে আমরা কি চেঞ্জ করলে আরো ভালো হতে পারে আরো বেটার হতে পারে ঠিক আছে কোন স্কিমে আরো কত টাকা লাগাতে হবে কোন জায়গায় কি জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে তো এইটার ফ্রেমওয়ার্ক এরা করবে ওকে তো কে কে আছে দেখে নাও প্যানেল কম্প্রাইজ অফ টপ ইউনিয়ন মিনিস্টার মেম্বার ইনক্লুডিং হোম মিনিস্টার অমিত শাহ ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান এটা সব ট্রিক সব ক্লাসে করিয়ে মুখস্থ করিয়ে দিয়েছি আদার ইউনিয়ন মিনিস্টার নেমলি অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে আমাদের মিনিস্টার

তো মনে রাখবে দ্যাট ইজ ইয়োর রাজনাথ সিং এটাকে পুরোটা মানে হেড করছেন ওকে পুরো কমিটিটা ইনি হেড করছেন ওকে আচ্ছা রাজনাথ সিং এখন রিসেন্টলি আরো প্রচুর কাজ করেছেন সি টু যে এয়ার যেটা হয় না এয়ার কী বলে এটাকে এয়ারক্রাফটের যে এটা মিসাইলটা হয় না এয়ারক্রাফ্টেরটা সেটাকে স্পেন থেকে উনি স্যাংশন করে দিয়েছেন যে আমরা ষোলোটা স্পেন থেকে কিনবো এয়ার কোম্পানি থেকে আর বাকি যে ফর্টিটা আছে সেটা ইন্ডিয়াতে টাটা বানাবে ঠিক আছে অর্জুন ট্যাঙ্ক একশো আঠেরোটা অর্জুন ট্যাঙ্ক একশো ইন্ডিজেনিয়াসলি বানানো হবে ইন্ডিয়াতে আর্মির জন্য তো এই কটা জিনিসও রাজনাথ সিং রিসেন্টলি ইস্যু করে দিয়েছেন স্যাংশন করে দিয়েছেন মাথায় লাগবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভিরু আবার ভিরু সকালে ভুল বললি না এটা চলো নেক্সট কোয়েশ্চেন হু হ্যাজ বিন রোপড ইন বাই দা ফিনো পেমেন্ট ব্যাঙ্ক অ্যাজ দ্য ফার্স্ট এভার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফিনো পেমেন্ট ব্যাঙ্ক যেরকম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আছে ইন দ্য সেম ওয়ে ফিনো পেমেন্ট ফিনো পেমেন্ট ব্যাংক আছে ঠিক আছে তো এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে দ্যাট ইজ পঙ্কজ ত্রিপাঠী পঙ্কজ ত্রিপাঠীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফিনো পেমেন্ট ব্যাংকে বানানো হয়েছে আচ্ছা নীরজ চোপড়া নীরজ চোপড়া তো আর কিছু বলারই নেই কিন্তু হিরো ইনি আরবিআই ফ্রড ব্যাংকিং আরবিআই ফ্রড ব্যাংকিং এ ইনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঠিক আছে ফ্রড অ্যাওয়ারনেস এর জন্য ফ্রড ব্যাংকিং না ফ্রড অ্যাওয়ারনেস এর জন্য ঠিক আছে ফ্রড লেন্স এর জন্য টাটা এআই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন নীরাজ চোপড়া টাটা এআইএ টাটা এআইএ ওকে আচ্ছা অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন তো তোমরা জানোই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইনি আর তার সাথে আরবিআই যে ভয়েসটা দেয় না সেটার ব্র্যান্ড মানে সেই ভয়েসটা ইনি দিয়েছে একদম ভেরি গুড ভেরি গুড হ্যাঁ আচ্ছা আর পঙ্কাজ কাপুর পঙ্কাজ কাপুর না ঠিক আছে তো এইগুলো কিছু ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা কিছু আরো ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলবো অবশ্যই মাথায় রাখবে বন্দনা কাটারিয়া বন্দনা কাটারিয়া ইনি কোন স্টেটে চলো বলো বন্দনা কাটারিয়া ওমেন হকি টিম অলিম্পিক্সে যেতে তো নেই ফোর্থ পজিশনে ছিল বাট স্টিল বন্দনা কাটারিয়া নামটা খুব ইম্পর্টেন্ট হবে বিকজ ইনি হ্যাট্রিক করেছিলেন গোল হকিতে ঠিক আছে ইনি কোন স্টেটের কোন স্টেটের বলো চন্দন

রাজস্থানের বেটি বাঁচাও বেটি পড়াও ব্র্যান্ড অ্যাম্বাসডর ঠিক আছে মীরা নিউট্রিলাইটার ব্র্যান্ড স্টে ইন প্লে ব্র্যান্ড অ্যাম্বাসডর ঠিক আছে লভলিনা বরগোহেন ইনি আসামের সমগ্র শিক্ষা অভিয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসডার কতগুলো বললাম এগুলো সব ইম্পর্টেন্ট ঠিক আছে এইগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট হ্যাঁ ওকে সব ইম্পর্টেন্ট বলে দিলাম এখান থেকে কোয়েশ্চেন পাবেই পাবে একটা না একটা পাবেই

এখানে ট্যাটু নাড়া হয়ে যাবে মাথায় ট্যাটু পিঠে ট্যাটু ঠিক আছে ট্যাটু বানিয়ে রেখে নেবে ভেরি গুড ভেরি গুড দীপঙ্কর পাঞ্জাব আর হরিয়ানার অ্যাডিশনাল মানে অ্যাডিশনাল না এই দুটো জায়গায় চার্জ দেওয়া হয়েছে বনওয়ারি লাল পুরোহিত কে লাল পুরোহিত কে ভেরি ইম্পর্টেন্ট ওকে আরে বা চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা লিখে দেবো কি লিখে দেবো কি चलो लिखे दीच्छी कौन बैपर ना अवनी लेखारा अमित सरने लिखी ना अवनी लेखारा इनाके राजस्थान बेटी बच्चा बेटी पढ़ा बेटी बच्चा बेटी पढ़ा डॉट डॉट डिलम है अच्छा और की बोल मीराबाई छानू मीराबाई छानू एंबे न्यूट्रीलाइट एंबे प्लस एडिडास स्टे इन प्ले ঠিক আছে বন্দনা कटारিয়া उत्तराखंडে উইমেন এমপাওয়ারমেন্ট উইমেন এমপাওয়ারমেন্ট ঠিক আছে लवलीना বোরগোহেন ইনি হচ্ছেন আসামের সমগ্র শিক্ষা অভিযান ঠিক আছে वेरी गुड गुड হ্যাঁ অনিরুদ্ধ তিওয়ারি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ দ্য চিফ সেক্রেটারি ভেরি আগে বিনি মহাজন ছিলেন পাঞ্জাবের চিফ সেক্রেটারি এখন অনিরুদ্ধ তিওয়ারি ঠিক আছে অনিরুদ্ধ তিওয়ারি ওয়ান্ডারফুল চলো নেক্সট কোয়েশ্চেন হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য নিউ চিফ অফ এয়ার স্টাফ টু বি সাকসিডেড ইনকামেন্ট এয়ার মার্শাল এয়ার চিফ মার্শাল আর কে ভাদরিয়া আর কে কে সরিয়ে মানে ওনার রিটায়ারমেন্ট হয়ে গেছে মানে উনি মানে তিরিশে সেপ্টেম্বর ওনার টাইম পিরিয়ড শেষ হয়ে যাবে তো ওনার জায়গায় কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে বিবেক রাম চৌধুরী বিবেক রাম চৌধুরীকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ দ্য নিউ এয়ার চিফ মার্সেল আচ্ছা বিবেক রাম চৌধুরী আচ্ছা ভেরি গুড হ্যাঁ ওকে চলো এদিকে দেখো বিবেক রাম চৌধুরী এনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে দ্যাট ইজ ইউর এয়ার চিফ মার্সেল ইনি আগে না ডেপিউটি এয়ার চিফ ছিলেন তো ইনি ডেপিউটি থেকে হয়ে গেলেন এয়ার চিফ মার্সেল তো এনার জায়গায় ডেপিউটি এয়ার চিফ মার্সেল কে হবে জলদি বলো এনার জায়গায় ডেপিউটি কে হবে ফটাফট অ্যান্সার দাও আজকে ক্লাসে করিয়েছি সকালবেলা আজকে ক্লাসে করিয়েছি বলো জলদি দীপঙ্কর আনসার দেব যাদেরকে আমি রেগুলার ক্লাসে দেখতে পাই আমি কিন্তু তাদেরকে ধরবো বলে দিচ্ছি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এই তো অ্যান্সার চলে এসেছে দ্যাট ইজ সন্দীপ সিং সন্দীপ সিং ঠিক আছে ডেপিউটি ইনি ডেপিউটির পোস্টে আছেন আরে ভেরি গুড তো ইনি কত মিটার রেস এ রেকর্ডটা করেছেন তো ফিফটিন হান্ড্রেড মিটার ঠিক আছে ফাস্টেস্ট ইনি দৌড়িয়ে দৌড়েছেন হ্যাঁ দ্যান ফিফটিন হান্ড্রেড মিটার রেস বাই ক্লকিং হান্ড্রেড মিটার এনার আগে এই রেকর্ডটা ছিল সুনিতা রানির নামে সুনিতা রানীর ওনার টাইম কত ছিল 4 মিনিট okay, e e, uh, 6 সেকেন্ড আর এনা 4 মিনিট পাঁচ সেকেন্ড ওকে ফিফটিন হান্ড্রেড মিটার ওকে তো ভেরি ইম্পর্টেন্ট এটা গোল্ড মেডেল ইনি জিতেছেন ন্যাশনাল ওপেন অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেটা ওরাঙ্গলেঙ্গল কোথায় আছে তেলেঙ্গানাতে আছে আর ওয়ারাঙ্গল কেন ফেমাস ওরাঙ্গলকে আমরা সিটি অফ বলি সিটি অফ টেম্পলি তো ওখান থেকে একটা টেম্পলের নাম আমার মনে পড়ে গেল দ্যাট ইজ কাকাটিয়া টেম্পল কাকাটিয়া টেম্পলকে আমরা রামাপ্পা টেম্পল বলি আর সেই রামাপ্পা বা কাকাটিয়া টেম্পল এই বছর কিছুদিন আগে জুলাই মাসে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে লিস্ট করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ইন্ডিয়াতে কটা

ভেরি গুড হ্যাঁ ব্যাস এই অ্যান্সারটা তোর একটা দিতে পারবি চলো নেক্সট কোয়েশন হুইচ প্লেয়ার হ্যাজ ওন দ্য এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এশিয়ান স্নুকার স্নুকার জানোই তোমরা একজনই আমাদের ইন্ডিয়াতে ফেমাস দ্যাট ইজ পঙ্কজ আডবানি পঙ্কজ আডবানি এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপটা ইনি জিতেছেন ওকে এশিয়ান স্নুকারটাও জিতেছেন আর রিসেন্টলি ভেরি গুড হ্যাঁ 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 अरे हिंदी समझ में आता है हिंदी आता है लिगोली को कोई बात नहीं विक्रम बघेल ऑफिशियल ऑफिशियल चल पंकज आडवाणी अकु रिसेंटली দুটো जीतेছেন একটা এশিয়ান আর একটা ইনি চ্যাম্পিয়নশিপ জিতলেন দ্যাট ইজ ইয়োর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ স্কুকার রেড বল 6 রেড বল চ্যাম্পিয়নশিপটা ইনি জিতেছেন ঠিক আছে

আর ঋত্বিক রাজা আর ঋত্বিক রাজা ইনি সত্তর নম্বর আমাদের ইন্ডিয়ার আহ গ্র্যান্ড মাস্টার চেস গ্র্যান্ড মাস্টার ফার্স্ট হচ্ছেন দিস নেম যে হচ্ছে দ্যাট ইজ হর্ষিত হর্ষিত রাজা রাজা ঠিক আছে মনে রাখবে আচ্ছা আমাদের ইন্ডিয়ার ইয়াঙ্গেস্ট গ্র্যান্ড মাস্টার যদি বলে ইয়াঙ্গেস্ট তো মনে রাখবে লিওন মেন্ডনকা ছিলেন লিয়ন ম্যানডোনকা গোয়ার ইনি সিক্সটি সেভেন মাস্টার ঠিক আছে আচ্ছা তো লিখেই দিচ্ছে অর্জুন কল্যাণ ঠিক আছে ঠিক আছে ইনি চেন্নাই থেকে বিলং করেন আচ্ছা ইয়াঙ্গেস্ট লিওন ম্যান্ডনকা ছিলেন গোয়া থেকে বাট ওনাকে রিপ্লেস করে এখন ইন্ডো আমেরিকান একজন আছেন দ্যাট ইজ আভিমন্যু মিশ্রা আভিমন্যু মিশ্রা

এটা মাথায় রাখবে অন্ন কি লিখেছিস এটা এই বুঝতে পারিনি দুজন এটা লিখলো একটুখানি বলবি তো এটা ঠিক আছে মনে রাখবে দিস ইস ভেরি ইম্পর্টেন্ট সেভেন্টিএ নিউ গ্র্যান্ডমাস্টার সত্তর নম্বর হ্যাঁ আচ্ছা নেক্সট ডেজ লাস্ট ওয়ান ইজ ইম্পর্টেন্ট ডেজ ইম্পর্টেন্ট ডেজ আমরা দেখে নেব এখানে ওয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ পিস কমিউটার অ্যানুয়ালি কোন কোন দিনে আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল ডে অফ পিস শান্তি ওকে আচ্ছা হ্যাঁ 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 এটা তুমি করালাম নরওয়ে চেস ওপেন ভিলেন ডি গুকেশ ঠিক বলেছিস কারেক্ট ওকে ভেরি গুড ভেরি গুড হ্যাঁ ঠিক তো ইন্টারন্যাশনাল ডে অফ পিস আমরা সেলিব্রেট করি টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর এই বছরের থিম কী ছিল রিকভারিং বেটার ফর অ্যান্ড ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ওয়ার্ল্ড ঠিক আছে একুশে সেপ্টেম্বর পিস গ্লোবাল পিসটাকে ছড়ানোর জন্য অ্যাওয়ারনেসের জন্য এই দিনটা আমরা সেলিব্রেট করি ঠিক নেক্সট ইন্টারন্যাশনাল ডে ইন্টারন্যাশনাল উইক অফ ডেফ ডেফ মানে যারা শুনতে পায় না ঠিক আছে হ্যাঁ এটাকে আমরা কবে থেকে কবে সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল উইক অফ ডেথ দিস ইস সেলিব্রেটেড ফ্রম টোয়েন্টি টু টোয়েন্টি সিক্স অফ সেপ্টেম্বর সেপ্টেম্বর কুড়ি থেকে সেপ্টেম্বর আমরা এটাকে সেলিব্রেট করি এই বছরের থিম কি ছিল সেলিব্রেটিং প্রিভারিং ডেফ কমিউনিটার্স কমিউনিটার্স মানে কমিউনিকেশন করার জন্য ঠিক আছে তো এই দিনটা আমরা সেলিব্রেট করছি এই পুরো উইকটা সেলিব্রেট করছি কুড়ি থেকে ছাব্বিশ অব্দি কুড়ি থেকে ছাব্বিশ অব্দি ঠিক চলো নে এই দেখে না কব অবজাৰ্ভ কৰিমাৰ ডেম চেলিব্ৰেট কৰিছৰ থিম কি নোমেণ্ট্ৰিয়া

আরো প্রচুর আরো তিন ধরনের রাইনো আছে টোটাল চার ধরনের রাইনো আছে ব্ল্যাক রাইনো হোয়াইট রাইনো গ্রেট ওয়ান হর্ন রাইনো যেটা আছে সুমাতরান রাইনো যেটা আমরা ইন্ডিয়াতে খুব একটা পাই না জাভার রাইনো এটা আমরা খুব একটা পাই না পাঁচ রকম টোটাল আছে সেলিব্রেট এটা আমরা কবে করি 22 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর ওয়ার্ল্ড রাইনো ডে আর এখানে হচ্ছে পুরো থিম সহ আমি পুরো জিনিস লিখে দিয়েছি দেখেন 20 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল উইক অফ ডেফ

তাদের জন্য তো সেলিব্রেট করা হয় টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বরে যেখানে থিম নেই ওখানে আর থিম লিখে ওকে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ সেলিব্রেট করি উই সাইন ফর হিউম্যান রাইট টোয়েন্টি ফোর সেপ্টেম্বর ওয়ার্ল্ড মেরিটাইম ডে আমরা সেলিব্রেট করছি তার সেপ্টেম্বর দুটো দিন আছে মানে আজকের দিনে ওয়ার্ল্ড ফার্মেসিস্ট ডে ফার্মেসি অলওয়েজ ট্রাস্টেড ফর ইউর হেলথ আর ফিফ সেপ্টেম্বরই আন্তর্দয় দিবস আন্তর্দয় দিবস দিন দেয়াল উপাধ্যায়ের বার্থডেতে আমরা সেলিব্রেট করছি দীন দেয়াল উপাধ্যায় দয়াল উপাধ্যায় স্টেশন আছে মুঘল সরাই স্টেশন দিনদয়াল দেয়াল উপাধ্যায় হয়ে গেছে তো এটা মাথায় রাখবে ইম্পর্ট্যান্ট এটা ওকে আমারও প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে বলো এবার আমি শুনবো তোমাদের কি প্রবলেম হচ্ছে বলো কান্দলা পর দিন ভেরি গুড গুজরাট বলো চন্দন কি প্রবলেম হচ্ছে বলো 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 চলো এটা ছিল পুরো আজকের পাঠ যাদের যাদের হয়ে গেছে তোমরা ক্লাসটা লাইক অবশ্যই করে দিও ঠিক আছে ক্লাস লাইক করে দিও সেশনটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ারও করে দিও যদি কিছু জানতে পেরেছো তো আর যার যেটা যেটা প্রবলেম একবার বলে দাও আমি লাস্টে একটুখানি দেখে নিচ্ছি হুম গুড নাইট গুড নাইট এটা কি লিখেছিস আচ্ছা ডিম্যান আচ্ছা ভুলে যাচ্ছি ওইটা আরে না 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 দ্যাট ইজ দ্য ডিজিজ ওটা ডিফারেন্ট থিং ওকে ওরকম করতে নেই হুম আচ্ছা যেটা স্নিস নট ওই যেটা জমে যায় ওটা গ্রিন কালার ওইটা স্নিস নট শুধু শুধু ভুলে যাচ্ছে আমি ভাবলাম সিরিয়াসলি তোরা কিছু একটা এরকম জিনিস বলবি যেটা মানে প্রবলেম হচ্ছে ম্যাম জিনিসটা বুঝতে পারছি না তোরা তো মানে অন্য কিছুই বলছিস ঠিক আছে কি বলছি আমি সি স্নটটা হচ্ছে ইট ইজ এ নিউকাস যেটা সি এর ওপরে একটা লেয়ার বানিয়ে দেয় ওকে সি এর আরে হিন্দি বহুত আচ্ছি আতি মে ঠিক আছে সি এর উপরে একটা লেয়ার বানিয়ে দেয় সেটাকেই আমরা স্নি স্নট বলি ঠিক আছে স্নি স্নট বা সি সালাইভাও এটাকে বলা হয় যদি জানো তো সি সালাইভাও বলা হয় একটা ক্রিমি মতন একটা পুরো লেয়ার দেখবি সাদা রঙের একটা শ্যাভলার মতন পুরো থাকে ঠিক আছে অর্গানিক ম্যাটার গুলো পুরো উপরে এসে জমে যায় দ্যাট ইজ স্নি সি স্নট স্নি বাংলা বলা সি স্নট বা সি সালাইভা ওকে আরো বলো আর বলো কার কি প্রবলেম চলো যদি হয়ে গিয়ে থাকে আজকে ক্লাসটা এন্ড করব ঠিক আছে আজকে ক্লাস এন্ড করব যদি সেশন ভালো লেগে থাকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর কালকে তোমাদের সাথে দেখা হবে সকাল এগারোটা কালকে উইকলি রিভিশন আছে তারপরে তিনটার সময় প্লাস ক্লাস আছে আর আবার চারটা সাতটার সময় জ্যান টু জুন এমসিকিউজ কিউজ করাবো আমি কোয়েশ্চেন দেবো তোমরা অ্যান্সার দেবে ঠিক আছে ম্যাম কিভাবে পড়লে মনে থাকবে এরকম তো কিছু না যে মুখস্থ করতে হবে রিভিশন করো রিভিশন করো এই যে আমি জিনিসগুলো বলতে থাকছি তো তোমাদের মাথায় যখন শুনলে না মাথায় থেকে যায় গান যখন তোমরা শোনো ঠিক আছে ওই যে এখন পুজোর টাইমে দেখবে গান বাজবে কথা ঠিক আছে আর কতদিন একা থাকবো তো এই গানগুলো হয়তো কোনোদিনও মুখস্থ করো নি কিন্তু গানগুলো মাথায় এসে গেছে কারণ কি এতবার শুনেছ তো জিনিসগুলো শোনো ক্লাসেসগুলো দেখো ঠিক আছে কেউ যদি বলছে ডিসকাশন করো বন্ধুদের সাথে দেখবে এমনি মাথায় জিনিসগুলো ফেট হবে পড়তে বসবি না বই খুললাম রাতটা মারে ওরকম না ঠিক আছে হ্যাঁ 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 টার্কিতে হয়েছে ইয়েস 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 হম

যদি সাবস্ক্রিপশন নিচ্ছ টেন পার্সেন্ট এর জন্য স্নেহাবান কোড ইউজ করবে কয়েনও অবশ্যই ইউজ করবে চলো থ্যাংক ইউ এভরিওয়ান আজকে ক্লাস এন্ড করছি কালকে দেখা হবে সকাল এগারোটা